আসসালামু আলাইকুম ভালো আছেন আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা মেসেজের ধোকা থেকে বেঁচে থাকব আমি আজকে দেখাবো যে আমাদেরকে মাঝে মাঝে কিছু কিছু পার্সোনাল নাম্বার থেকে এসএমএস দিয়ে কীভাবে ধোকা দেয় সেই প্রসেসটা দেখাবো আপনাদেরকে যাতে করে আপনারা এই ধোকা থেকে বেঁচে থাকতে পারেন প্রথমে একটা এস এম দেখেন একটা পার্সোনাল নাম্বার থেকে ঠিক আছে পরে এস এম দেখেন ইউর অফার টু সিমে এরপর ওয়ান সিম আসে জিপি বারো জিবি একশো পঁচিশ টাকা ঠিক আছে এরপর দেখেন এরকম বিভিন্ন অফার কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু প্রথম এস এম এসটা যদি লক্ষ্য করেন পার্সোনাল নাম্বার থেকে আসে এবং এই এস এম এসটা আমরা যদি দেখি কী লেখা আছে আপনি আমাদের নিয়মিত গ্রাহক হওয়ার গিফট ভাউচার পেয়েছেন চেক তার মানে আপনাকে বুঝাইতে চাইতেছে যে এয়ারটেল অফিস থেকে এই এস এম এসটা দিয়েছে যে এই এয়ারটেলে নিয়মিত গ্রাহক করে কেন একটা গিফট ভাউসার দিছে আচ্ছা সম্পূর্ণ একটা মিথ্যা কথা কারণ আমি আমার একেবারে সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে বলতেছি আমি একবার আমার একটা এস এম এস পেয়েছি এমবির অফারের জন্য নয় টাকায় এক জিবি না চার জিবি এরকম একটা অফার ছিল সম্পূর্ণ আমার মনে নেই তো অনেক আগেই এই অফারটা আসার পরে আমি ওখানে এইভাবে নাম্বার দশ ছিল আমি ডায়াল করছি ডায়াল করার পর আমার ওখান থেকে টাকা কেটে নিছে আর ওই টাকা না তিন একটা টাকা কেটে নিছে সেই সাথে একটা অফার চালু হয়ে গেছে তো অফারটা চালু হয়ে যাওয়ার পরে আমি অফিসে ফোন দিয়েছিলাম অফিসে ফোন দিলে তখন আমাকে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনারা এই রকম একটা অফার দিলেন এখন আমার টাকা কেটে নিয়েছেন আরও একটা অফার অন্য একটা অফার চালু হয়ে গেছে এই যে এমবির অফার ছিল সেটা তো দেন দেননি আপনারা আমাকে তখন তারা বলতেছে ভাইয়া আমরা তো অফিস থেকে যদি কোনো এস দিই তাহলে কোনো পার্সোনাল নাম্বার থেকে দিই না এভাবে আমি সম্পূর্ণ ডিটেলসটা বলার পর তারা বলতেছে যে এভাবে আমরা পার্সোনাল নাম্বার থেকে দিই না তারা বলতেছে দেখেন আমরা যে অফার দিই সেটা এয়ারটেল অফার বাস্কের অফার দারুণ অফার এসব লেখা থাকে এই যে দেখেন যেভাবে আছে এইভাবে থাকে যদি কোনো পার্সোনাল নাম্বার থেকে দেয় সেটা আমরা দিই না এটা পার্সোনাল কেউ পাঠাচ্ছে সেটা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য তো সতর্ক সকলকে এটাই বলবো যদি কেউ এরকম পার্সোনাল নাম্বার থেকে কোনো এস আসে তো আপনারা এখানে ক্লিক করবেন না কারণ দেখা গেছে অনেক সময় হ্যাকার যারা আছে তারা এটা ইউজ করতে পারে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে দ্বিতীয়ত কথা হয়েছে যে যদি নাও হয় সেটা কথা পরে আপনি এখানে করলে আপনার শুধু শুধু টাকা যাবে আপনি যেটা চাচ্ছেন না সেটা আপনার এখান থেকে অনাকাঙ্ক্ষিতভাবে চালু হয়ে টাকা চলে যাবে তো কষ্ট করে টাকা ভরে সেই টাকাটা শুধু শুধু নষ্ট করার কোনো ওয়ে আসে না মানে আসে না তো সকলে সতর্ক থাকবেন আজকের ভিডিওটা শুধু সতর্ক করার জন্য সকলে যিনি সতর্ক হয়ে থাকতে পারেন যাতে কোনো ক্ষতি না হয় এর জন্য আজকে ভিডিওটা করা আশা করি সকলেই বুঝতে পারছেন আমার বিষয়টা এবং এরকম এই ভিডিওটা যদি আপনাদের উপকার হয়ে থাকে কোনো যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে এই উপকারের জন্য আপনারা এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে বেলে কোন বাজিয়ে দেবেন আশা করি সকলেই ভিডিও থেকে উপকৃত হয়েছেন আজকে ভিডিও এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্ল